আজকের ভিডিওটি শুরু করলাম মেয়ের কলেজ থেকে। মেয়ের পরীক্ষা চলতেছে, তো মেয়েকে নিয়ে যাব একবারে, সেই জন্য আর কি ওয়েট করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। সব সময়ের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের সাথে আমি একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হলো মিম যখন ছোটবেলায় স্কুল থেকে আর কি বের হতো ছুটির সময়, যখন আমি আনতে যেতাম, আমার কাছে মনে হতো সবগুলো মেয়ে মিমের মতো দেখতে। যেই মেয়েটাই বের হতো মনে হতো যে মিম চলে এসেছে, পরে দেখতাম যে মিম না অন্য একটা মেয়ে। তো সবগুলাকে না একই রকম লাগতো। তো এবারও সেই একই অবস্থা, কলেজে উঠেছে তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে মিম বের হবে, পরে দেখি যে অন্য একটা মেয়ে বের হচ্ছে, সবগুলাকে না একই রকম লাগে। তো শাহরিয়ারের বেলাতেও কিন্তু ঠিক একই রকম ঘটতো, যখন শাহরিয়ার আর কি স্কুল থেকে ছুটি হলে বের হতো, তখন আমার কাছে মনে হতো যে এই তো শাহরিয়ার বের হয়ে গেছে, তখন দেখতাম যে না এখনও শাহরিয়ার বের হয় নাই, এরকম অনেকবার হয়েছে। তো আপনাদের সাথে এরকম হয়েছে কি না আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো আমার সবসময় এরকমই হতো, আসার সময় বাজার করে নিয়ে এসেছি, সব সময় নিয়ে আসি এরকম লাউ। লাউটা দেখে খুব ভালো লাগলো, লাউটা কিন্তু ছোট, ছোটর মধ্যে খুবই কচি, একদম কচি। আসলে কি লাউ চিনার উপায় আছে এটা? আপনি লাউ কিনতে গেলে অনেকে দেখি যে লাউর ভিতরে এরকম টিপ দিয়ে দেখে লাউটা আর কি কচি কিনা বোঝা যায়, একদম কচি লাউটা। নিয়ে আসছি একটা বাঁধাকপি, বাঁধাকপিটা অনেক সুন্দর ছোট। আমার কাছে যে কোনো ছোট টাইপের সবজিগুলো ভাল লাগে, একদম কিউট সাইজ থাকে। শীতের সবজি পুঁই শাক নিয়ে আসছি, পুঁই শাকটাও একদম কচি। পুঁই শাক কিন্তু শীতের সিজন না, পুঁই শাক হচ্ছে গরমের, তো এটা দেখে ভালো লাগলো, একদম কচি। তো নিয়ে আসছি পুঁই শাক, প্রতিদিনের লেবু, এগুলো লাগে কিন্তু প্রতিদিন, লেবু, লেবুর চা খাই, লেবুর পানি খাই। এই যে লেবু নিয়ে আসছি, তো এই যে এক ঝুড়ি তো অলরেডি হয়ে গেল। আর কি নিয়ে আসছি সেটাও একটু দেখাই, খুবই সুন্দর একটা জিনিস, লাল ঝুড়িতে লাল লাল মরিচ, দেখে এত ভালো লাগলো লাল মরিচ। এই লাল মরিচ কিন্তু কিছু কিছু তরকারিতে দিলে খুব সুন্দর লাগে, সবুজের সাথে যদি মিলায় মিলায় দিই লাল মরিচটা ভালোই লাগে। লাল মরিচটা কিন্তু হলুদ কালারের ঝুড়িতে বেশি সুন্দর লাগবে, তাই না? হলুদ কালার ঝুড়িতে রাখি। আর সব থেকে একটা আমার প্রিয় জিনিস নিয়ে আসছি, এই যে এটা কি এত ছোট ছোট এত সুন্দর, তো আপনাদের ঢেলে দেখাচ্ছি এটা কি। এই যে আমার পছন্দের জিনিসটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর, কিউট কিউট সাইজ, একদম ছোট সাইজ, জিরো সাইজ, কত ছোট। এগুলা হচ্ছে উস্তা। অনেকে আমাকে প্রশ্ন করে, আপু তুমি উস্তা কেন বলো? তো এগুলা হচ্ছে উস্তা, এই ছোট ছোট যে এগুলা হচ্ছে উস্তা, আর যেটা বড় সেটা হচ্ছে করল্লা। দুইটা দুই জাত, উস্তা একটা, করল্লা একটা। এই যে দেখতে পাচ্ছেন কতটা ছোট, এই যে উস্তাগুলো, এটা হচ্ছে উস্তা। কিছু এখানে ঢালি, একটু বেশি পরিমাণে নিয়ে আসলাম, এটা ফ্রিজে রেখে 2-3 দিন খাওয়া যায়, নষ্ট হয় না, উস্তাটা খুবই ভালো। এই যে কতগুলা, দুই ঝুড়ি। আমাদের বাসায় সবাই আমরা উস্তা অনেক বেশি পছন্দ করি। হ্যাঁ, তো ছোট সাইজ, একদম কিউট, জিরো সাইজ, খুব ভালো লাগে দেখে। তো এই তো আজকের বাজার, তো আরেকটা জিনিস আনছি, এটা হচ্ছে মিমের পছন্দ, এটা হলো মিষ্টি আলু। মিষ্টি আলু মিম পছন্দ করে, আমি আবার মিষ্টি আলু খাই না, মিম শাড়ি আর ওরা মিষ্টি আলু খাবে। আমার পছন্দের বাজার,
উস্তার সাথে একবারে পেঁয়াজ গোল গোল করে কেটে দিছি আর এক্সট্রা পেঁয়াজ দিব না একসাথে বাগার দিয়ে দিব কেচি দিয়া কিন্তু কাঁচা মাছ কাটতে অনেক সুবিধা সহজ এভাবে কেচি দিয়ে যখন তরকারি বসাবো ভাজির মধ্যে তরকারির মধ্যে কিন্তু ডাইরেক্ট কেচি দিয়ে এভাবে কেটে দিয়ে দেওয়া যায় সিদ্ধ হয় উস্তা অনেকে তিতা হয়ে যায় সেটা হলো উস্তা ঢেকে রান্না করে উস্তা ঢেকে রান্না করলে কিন্তু তিতা হয়ে যাবে উস্তাটা ঢাকা যাবে না এভাবে নেড়ে চেড়ে যখন সিদ্ধ হয়ে যাবে নামায় ফেলবো যেহেতু কাঁচামরিচটা নাই ঘরে তাই এই যে লাল মরিচটা দিলাম এটা কাঁচামরিচই লাল মরিচটা এখনও পাকে নাই পাকার পর্যায়ে শুকায় নাই আর কি কাঁচাটা পেকে লাল হয়েছে কালারটা কিন্তু দেখতে নাইস লাগতেছে কারণ সবুজ সবুজ উস্তার মধ্যে এই যে লাল লাল কাঁচামরিচ সবুজের মাঝে লাল কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর উস্তা ভাজিটা হয়ে গেছে রান্না উস্তার যে রিয়েল সবুজ কালারটা ছিল সেটা কিন্তু সেদ্ধ হওয়ার পর একটু কালারটা চেঞ্জ হয়েছে একদম কালো হয় নাই হালকা সবুজ সবুজ ভাব আছে কিন্তু দেখলে বোঝা যায় যে উস্তাটা সিদ্ধ হয়ে গেছে মানে কমপ্লিট রান্নাটা হয়ে গেছে সবুজ উস্তার মাঝে লাল মরিচগুলো দেখতে ভীষণ এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি এই উস্তার ভাজি থেকে উস্তার যে একটা ঘ্রাণ হালকা তেতে তেতে একটা ঘ্রাণ তিতা লাগবে না কিন্তু উস্তার যে একটা রিয়েল ঘ্রাণ আছে না একটা তেতা তিত ভাব ওইটা আর কি একটু গতিটা হয় নাই সুন্দর একটা ফ্লেভার গরম ভাতের সাথে এই উস্তা ভাজিটা খেতে কতই না ভালো লাগবে তো আজকের সিম্পল রান্না দুপুরের জন্য এই যে এটা কি আইর মাছ রান্না করছি আইর মাছ ভেজে রান্না করছি আইর মাছটা অনেকদিন হয়ে গেছিল আলু দিয়ে হালকা একটু আলু দিয়ে আইর মাছ রান্না করছি টমেটো দিয়ে আর হচ্ছে যে উস্তা ভাজি তো দেখালাম সাথে গরম সাদা ভাত এই হচ্ছে দুপুরের মেনু রান্না শেষ তাই মিষ্টি আলুগুলো আমি সিদ্ধ করে রেখে দিব বিকেলবেলা নাস্তাতে ওরা খেতে পারবে মিমের বিশেষ করে অনেক বেশি পছন্দ মিষ্টি আলু আর পাকা মরিচগুলো ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি তারপর একটা বক্সে করে রেখে দিব বক্সের মধ্যে একটা টিস্যু দিলাম মরিচগুলো দিলাম তারপর উপরে আরেকটা টিস্যু দিয়ে ঢেকে দিব দেখা যায় বক্সের ভিতরে একটু পানি জমে যায় অনেক সময় ঠান্ডার কারণে টিস্যুটা দিয়ে ঢেকে রাখলে না সেই পানিটা জমে না মরিচের মধ্যে শুকনা শুকনা থাকে ভালো থাকে মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকের কিন্তু খুব পছন্দের একটা খাবার মিষ্টি আলু আর এখন হচ্ছে সন্ধ্যার পরে রাতের বেলা তো এখানে হাঁসের মাংস রান্না করেছি শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হাঁসের মাংসের সাথে কিন্তু আরেকটা জিনিস খেতেই হবে সেটা হলো চিতই পিঠা সিট পিঠা তো এখন আমি চিতই পিঠা তৈরি করছি পিঠাগুলো দিয়ে দিলাম ঢেকে অপেক্ষা করলাম কিছুক্ষণ এখন দেখেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে আর হাঁসের মাংস সিট পিঠা চিতই পিঠা এগুলো আমি আমার ভাবির বাসায় পাঠাবো সেই জন্য তৈরি করতেছি চিতই পিঠা এমন একটা পিঠা এটা কিন্তু সবসময় একই রকমভাবে ফুলে না অনেক সময় দেখা যায় আমার পিঠাগুলো এত সুন্দর করে ফুলে একদম টইটম্বুর হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় ভিতরে কাঁচা থাকে ফুলে না তখন মনটা বেশ খারাপ লাগে তো মাশাল্লাহ আজকের পিঠাগুলো মোটামুটি ফুলেছে আর সিট পিঠাও তৈরি করেছি তো এই যে খাবারগুলো বেড়ে নিলাম অনেক সময় পিঠার চালটা ভালো থাকে না তখন পিঠাটা ফুলতে চায় না আর চালটা যদি ভালো হয় তখন পিঠাটা এমনিতেই ফুলে যায় তো এই যে পিঠাগুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি দেখতে কেমন লাগলো আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া থাকবে সব সময়ের মতো আমার জন্য আমার ফ্যামিলির জন্য আপনারাও দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জীবন অনেক বেশি ভালো কাটুক সেই দোয়া রইল তো আজকে এখানেই আল্লাহ হাফেজ